হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমাদের বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ান বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সিলেট বিভাগে। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজিবি এবং বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী, তারা যৌথ পিলার টহল শুরু করবেন। পিলার টহলটি হলো আমাদের বাংলাদেশ ও ভারতের মাঝখানে যে বর্ডারের যে পিলার আছে, সেই পিলারগুলো পিলারের ওই জায়গায় একসাথে যৌথভাবে বিজিবি এবং বিএসএফ একসাথে টহল শুরু করবেন। তারা বাংলাদেশ ও ভারতের দুদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী, এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। দর্শক, আমাদের এই যে সিদ্ধান্ত নিয়েছে বিজিবি এবং বিএসএফ, এই উত্তম একটি সুন্দর সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তের কারণে আমাদের বাংলাদেশ ও ভারতের বর্ডারে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না, কোনো মাদক পাচার হবে না। যেমন বাংলাদেশে যেসব মাদক ইন্ডিয়া থেকে আসে, যৌথভাবে যদি টহল শুরু করে তাহলে এই মালামালগুলো বাংলাদেশে আসতে পারবে না। তারা একটি উত্তম সুন্দর সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ ও বিজিবি। দর্শক, আমাদের এই প্রাথমিকভাবে এইটি শুরু হয়েছে সিলেট বিভাগে। তারপরে সারা বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যে বর্ডার আছে, সব বর্ডারেই যদি এই সিদ্ধান্তটা বহাল থাকে, খুবই সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের বিজিবি এবং বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একই মায়ের সন্তান হিসেবে তারা বর্ডারটি পাহারা দেবে, তাতে আমাদের দুই দেশেরই মঙ্গল। দর্শক, আমরা চাই যেন বিজিবি এবং বিএসএফ একসাথে যে সিদ্ধান্ত নিয়েছে পারে। আর আমরা দুই দেশের সরকার প্রধান অনুরোধ করব, তারা উভয় দেশের সরকার যেন এই সিদ্ধান্তটি মেনে নেয়। বিএসএফ এবং বিজিবি যৌথভাবে যেন সীমান্ত পাহারা দিয়ে থাকে। এই সীমান্ত যদি আমাদের পাহারা দিয়ে থাকে উভয় পক্ষ, তাহলে খুবই সুন্দর একটি উত্তম সিদ্ধান্ত নিয়েছে। দেখুন দর্শক, আপনারা এই বিজিবি এবং বিএসএফ কত সুন্দর একসাথে মিলেমিশে কাজ করছে। বিএসএফের অধিনায়ক এতে ছিল, উপস্থিত ছিল এস কে শর্মা।